ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এখানে যেটা বলা হয়েছে মসজিদের ভেতরে বা বাউন্ডারিতে লাল রং ব্যবহার করা, তো এই ব্যাপারে আমি আমার জ্ঞান অনুসারে বলবো, এক নম্বর কথা যে লাল রং পোশাক হিসাবে, কাপড়ের রং হিসাবে ব্যবহার করা এটা হাদিসে নিষেধ এসেছে। বাকি কাপড় বা পোশাক বাদে অন্য কোনো কাজ ক্ষেত্রে, যেমন দেওয়াল রং করা ইত্যাদি, সেটা মসজিদের জন্যই হোক আর বাড়ির জন্যই হোক একই কথা। তো এটাতে কোনো বাধা নিষেধ এই ধরনের আমি শরীয়তগতভাবে জানি না, অর্থাৎ এটাতে কোনো বাধা নেই, নিষেধ নেই। তবে কথা হলো যে মসজিদের ভেতরে যেটা ব্যবহার করা, তো এই ক্ষেত্রে এটা অবশ্যই মানে না করা উচিত, এতে থেকে বেঁচে থাকা উচিত। এবং এটা রঙের দিক থেকে নয়, বরং এই দিক থেকে যে লাল রং হলে মানে দৃষ্টি আকর্ষণ করবে, নামাজের ভেতরে যে খসু খজু বা একটা বিনয় ভাব নামাজের মধ্যে থাকবে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। মানে বারবার একটা মানে চোখে ফুটা রং পড়বে সামনে চোখে, তো এই কারণ থেকে নামাজের খসু খসু এতে নষ্ট হবে কোনো সন্দেহ নাই। আর এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খসু খসু নষ্ট হইতে পারে এদিকে লক্ষ্য রেখে ডিজাইন করা কোনো পর্দা বা এরকম কোনো জিনিস সামনে থাকা, যাতে নামাজের খসু খসু হতে পারে, এই ধরনের জিনিস নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম। বাকি থাকলো যে যারা এই বিভাগের বিশেষজ্ঞ গবেষকগণ, তারা লাল রংটাকে ব্যবহার না করার কথাই বলেছে, এটা শরীয়তগতভাবে নয়। মানে বিশেষজ্ঞরা লাল রংটাকে মানে দেয়ালে হোক বা কোথাও বাড়িতে হোক আর কি ব্যবহার করতে নিষেধ করেছে, এবং এর জন্য কয়েকটা কারণও তারা বলেছে যে এতে কি হয় যে মানুষের যেটা মন বা অন্তরের যেটা স্পন্দন নড়ন এটা বৃদ্ধি হয়, এবং এতে মানে কি বলে যে যাদের ব্লাড প্রেশার আছে তাতেও মানে বৃদ্ধি হয়, মানে বাড়ে ওটা আর কি। তাই এইসব দিক থেকে মানে যারা বিশেষজ্ঞগণ তিনারা লাল রংটা না ব্যবহার করারই উপদেশ দিয়ে থাকেন, এটা শরীয়তগতভাবে নয় আর কি। তো যাই হোক, কথা হলো শেষ কথা যে লাল রং বাউন্ডারিতে বাইরে ব্যবহার করলে করতে পারে, শরীয়তগতভাবে এখানে কোনো নিষেধ বলে আমার দলিল জানা নেই, তবে ভিতরে হলে এটা করা উচিত নয়, যেহেতু নামাজের খসু খসু নষ্ট হবে। আর যদি এটা ভিতর বাহির কোথাও না ব্যবহার করে এই দিকে লক্ষ্য রেখে যে যেহেতু এটা কাপড় বা পোশাকে এই রং মানে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, এই দিক থেকে যদি না করে তাহলে আমি মনে করব বেশি ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।